আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আমি সকাল থেকে রান্না দিয়ে শুরু করছি। আমি এখানে পুঁই শাক আর আলু দিয়ে শুটকি মাছ রান্না করব। আমি এর আগে ভাত এবং মুরগির মাংস রান্না করে রেখেছি। যেহেতু হাজব্যান্ডকে অফিসের জন্য দুপুরের খাবার দিতে হয়, তাই দুপুরের রান্নাটাও আমাকে সকালেই করে নিতে হয়। এই তো মরিচ এবং পেঁয়াজ কুচি তেলে 2 মিনিটের মতো ভেজে তার মধ্যে জিরা দিয়ে ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। তো এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ। আমি এখানে পুঁটি মাছের শুটকিটা ব্যবহার করেছি, তবে যে কোনো শুটকি দিয়ে এটা রান্না করা যাবে। এই পর্যায়ে ধুয়ে রাখা পুঁই শাক এবং আলুটা দিয়ে দিলাম। এটা হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন এটাতে আমি ঝোল অ্যাড করব। কিন্তু আমার ভিডিওতে সেই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। ঝোল দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো রান্নার ফাইনাল লুক। রান্না শেষ করে হাজব্যান্ডকে সকালের খাবার খেতে দিয়ে ওর দুপুরের লাঞ্চ আমি রেডি করে দিচ্ছি। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর সকালের নাস্তাটা আমি রেডি করছি। ও প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যেই উঠে পড়ে এবং আমি ওকে 9টায় সকালের খাবারটা খাইয়ে দিই এবং চেষ্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম দিতে। আজকে আমি ওর জন্য ডিম দিয়ে পাউরুটি ভেজে দেব, সাথে কয়েকটা কাঠবাদাম আর কলা দেব। বাচ্চাদের প্রতিদিনই একই রকম খাবার দিলে ওরা বোর হয়ে যায়, খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তাই আমি ওকে সবসময় ভিন্ন ভিন্ন খাবার দিতেই চেষ্টা করি। আমি প্রথমেই প্যানে কাঠবাদামগুলো হালকা ভেজে নিচ্ছি। বাদাম খাওয়াটা বাচ্চাদের জন্য খুব জরুরি, এটি বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। যে কোনো ধরনের বাদামই আমার মেয়ে চিবিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমার আর এটি গুঁড়ো করে কোনো খাবারের সাথে মিশিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। এবার ওই প্যানেই হালকা একটু তেল দিয়ে পাউরুটিগুলো ডিমে ডুবিয়ে ভেজে নেব। এটা দিয়ে শুধু মেয়ের না, আমারও সকালের নাস্তা হয়ে যাবে। ও যেটুকু খায় খাবে, আর বাকিটুকু আমি খেয়ে নেব। বাকি ডিমটুকু আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা আঁচে 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে নিচ্ছি।
এই তো মেয়ের সকালের খাবার রেডি, এখন আমি ওকে এটা খেতে দেব। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন সকাল 11:30 বাজে। মাঝে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, এখন মেয়ের জন্য নাস্তা রেডি করছি। ওকে প্রতিদিন এই সময়ে হালকা কিছু না কিছু খেতে দিই, কিন্তু আজকে ও সকালের খাবারটা ভালোভাবে খায়নি, তাই একটু ভারী খাবারই দিচ্ছি। অন্য সময় হলে শুধু দুধই খেতে দিতাম, কিন্তু আজকে দুধের সাথে কর্নফ্লেক্স মিশিয়ে দিচ্ছি। হালকা চিনি দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে এর মধ্যে কর্নফ্লেক্স মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমার মেয়েও চলে এসেছে। যখনই যে কাজটাই করি আমার মেয়ে দৌড়ে এসে বলতে থাকবে, আমি করব আমি করব। কোনো কাজ যদি ওর করার মতো হয় আমি ওকে কিছুটা করতে দেই, ও এতে খুব বেশি খুশি হয়ে যায়। বাচ্চাদের মাঝে মাঝে ওদের নিজেদের ইচ্ছে মতো কিছু করতে দিলে ওদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যায়। আর ছোট্ট ছোট্ট হাতে ওরা যখন এটা সেটা করে সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো খাবারটা রেডি এবং আমার মেয়েও খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এখন দুপুর 1:45 বাজে, ভাবলাম গোসলের আগে গাছগুলোকে একটু পরিচর্যা করে নিই। এখানে গাছের গোড়ায় অনেক ঘাস হয়েছে, এই ঘাসগুলোকে আমি ছোট অবস্থায় তুলে না ফেলে বড় হওয়ার সুযোগ দেই, আর মাঝে মাঝে একটা দুটো করে তুলে মেয়েকে খেলতে দেই। আজকেও বলেছে যে আম্মু আমাকে ঘাস তুলে দাও আমি খেলবো, সেজন্যই ওকে কয়েকটা তুলে দিচ্ছি। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম এ জাতীয় অনেক ঘাস দিয়ে আমি খেলা করেছি, তাই এখন যখন দেখি সেই ঘাসগুলোই আমার বেলকনিতে হয়েছে, দেখে কেমন যেন একটা মায়ায় পড়ে যাই আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, তাই তো আমি এদেরকে এমনিই রেখে দিই। এই তো দেখুন এই ঘাসটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার যেহেতু একটু সবুজের ছোঁয়া দরকার, হোক না সেটা যে কোনো ধরনের গাছ। প্রায় 1 বছর আগে আমি ড্রাগন গাছের একটা ডাল লাগিয়েছিলাম, এতদিনে এটা থেকে এতেও ছোট্ট ডালটা বেরিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তা তো আমি সফল হয়েছি। এর মাঝে মেয়েকে গোসল করিয়েছি, আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি, এখন মেয়ের দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। আমি যে যে খাবার রান্না করি সবই ওর সামনে সাজিয়ে নিয়ে যাই। ও হয়তো এখন সব কিছু খায় না, কিন্তু ওর মধ্যে একটা ধারণা তৈরি হবে যে আমাদের সব ধরনের খাবারই খেতে হবে। আর বাচ্চাদের সামনে খাবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে ওদের খাবার প্রতি আগ্রহটা বেড়ে যায়। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে এই ধরনের ভিডিও আমি ছাড়া মাত্রই আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমি এখানে যে শুটকি মাছটা রান্না করেছিলাম সেখান থেকে শুধু শাকটা বেছে দিয়েছি, আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।